এখন কথা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য এক একটা জায়গায় যেমন যেমন ভাবে সেটা গ্রো করে সামাজিকভাবে, অর্থাৎ তার রাষ্ট্র ব্যবস্থা কিংবা সেই দেশের যে যারা শাসন করছে তাদের দিক থেকে একটা ব্যবস্থা তৈরি করার ব্যাপার থাকে, ভালো মিউজিয়াম, ভালো আর্ট ইনস্টিটিউশন, হ্যাঁ, ভালো গ্যালারি, এইগুলো যেই তৈরি হয় সেটা সামাজিকভাবে মানুষকে শিক্ষিত করে। আমরা যেরকম আমাদের এখন অনুন্নয়ন থাকলে সেটা কম হয়, আমাদের দেশে আগের থেকে সেটা অনেকটা প্রোগ্রেস করেছে, সেইভাবে অনেক মানুষ এখন শিল্প নিয়ে মাথা ঘামাচ্ছে, গান বাজনা বা নাটক থিয়েটার সব ফিল্ম এই সব কিছুই কিন্তু ওর সঙ্গে জড়িত। রাজ্য রাজনীতির পট পরিবর্তন যেভাবে হয়েছে সেটা রিফ্লেক্টেড হয়েছে আপনার ছবিতে, কোনোভাবে কি আপনাকে বিব্রত করেছে এই রাজ্য রাজনীতির এই পরিস্থিতি বারে বারে? না, একটা ব্যাপার হচ্ছে যে রাজ্য রাজনীতি বা সামগ্রিকভাবে সমাজ, হ্যাঁ, সেটা ভারতীয় সমাজ এমনকি বিদেশের ঘটনাও অনেক কিছু আছে, যেমন যেখানে ইরাকে যে বম পড়েছিল, হ্যাঁ, তারপর ইরাকে যে ওই এদের মানে যারা জেলখানায় বন্দি তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল আমেরিকান সোলজাররা, সেটাও আমার সাবজেক্টের মধ্যে আছে। আবার গুজরাটে যে রায়ট হয়েছিল তখন যেভাবে মানুষকে হত্যা করা হয়েছিল, হ্যাঁ, একটি ঘটনা আছে, একটি প্রেগন্যান্ট মহিলাকে পেট চিরে তার বাচ্চাকে আবার কাটা হয়েছে, এবং সেই ছবি সেইটা থেকেও আমি ছবি করেছি একটা, যেটা আমার ছবিতে আছে। আবার পশ্চিমবঙ্গে যে খুনোখুনির মানে ব্যাপার হয়েছে সেগুলো আমার ছবিতে আছে, এতে বিব্রত হওয়ার কিছু নেই। যেটা আমাকে ডিস্টার্ব করেছে, পশ্চিমবঙ্গ যেহেতু আপনার জায়গা, ওখানে আপনি থেকেছেন, আপনার বেড়ে ওঠা, আপনার কর্মজীবন, পশ্চিমবঙ্গকে একটু বিশেষভাবে আপনার মনকে নাড়া দিয়েছে, যে জন্য ইদানিং আমরা যোগেন চৌধুরীকে কোনোভাবে আমরা রাজনৈতিক মহলে দেখতে পাচ্ছি প্রতিবাদী কণ্ঠ হিসেবে? অ্যাকচুয়ালি এর কারণটা তো আমরা আমাদের দেশকে ভালোবাসি, পশ্চিমবঙ্গকে ভালোবাসি বলেই চিন্তা করি, কলকাতাকে ভালোবাসি বলেই চিন্তা করি। সুতরাং আমরা এই অনুন্নয়ন এবং অত্যাচার যেসব যা কিছু ঘটছে সেইগুলোকে কোন কোন বিষয়কে আমি সমর্থন করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ভাবনা। সুতরাং আমি সেইভাবেই যা কিছু করেছি আমার ব্যক্তিগত ভাবনা থেকে চেতনা থেকে সেই জায়গায় করেছি, এবং তার জন্য আমার কোনো কোনো না রিগ্রেট তো নেই। আমি অস্থির থাকি অনেক সময়, কিন্তু আমার মনে হয় যে আমরা চাই একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা, সুন্দর পরিবেশ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মঞ্চে আমরা যোগেন চৌধুরীকে দেখতে পাই, এবং সেক্ষেত্রে বিতর্কের মুখোমুখি হয় অনেক সময় যোগেন চৌধুরী। চিত্রশিল্পী যোগেন চৌধুরীকে যখন আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক আঙিনে আমরা দেখতে পাই, সেখানে কোথাও কি চিত্রশিল্পী যোগেন চৌধুরী একটু নিজে থেকে দূরে সরে যান? না, আমার মনে হয় এটা নয়, একেবারেই নয়, এটা একদম ভুল ধারণা। কারণ আমি যে কারণে ছবি এঁকেছি, যে কারণে আমি কলাভবনে পড়িয়েছি, এবং সেই একই কারণে আমি এই সমাজ সম্পর্কে চিন্তা করি। আমি যখন করেছি, আমি যখন রাজনীতি কথাটা এসছে সমাজনীতির সঙ্গে জড়িয়ে, সুতরাং সমাজের যে সঠিক পরিবর্তনের জন্য মাথা ঘামিয়েছি। আজকে আমি যদি ছবি আঁকি, ছবিটা কোথায় থাকবে? সমাজের কাছে থাকবে, আমি তো আমাদের সমাজের কাছে ছেড়ে দিচ্ছি সেটা। এতদিন আমরা যোগেন চৌধুরীকে দেখেছি যে নিঃশব্দে সে তার চিত্রকলার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে, ক্যানভাস রং তুলিতে। এখন আমরা বিভিন্ন সভা সমাবেশে, টেলিভিশনের পর্দায় আমরা তাকে দেখতে পাচ্ছি প্রতিবাদী কণ্ঠ হিসেবে, যেটা হয়তো বিদ্যজন হিসেবে অনেকের কাছে গ্রহণযোগ্যতার জায়গায় রয়েছে, অনেকের কাছে আবার নেই। সেটা কি কোনোভাবে বিচলিত করে যোগেন চৌধুরীকে? না, আমার আমার একদম মনে হচ্ছে না, কারণ আমি এই কথা বললাম তো, যেমন যে গান করে সে যোদ্ধাও হতে পারে, হ্যাঁ, কারণ সমাজ তো একটাই, আমরা যে সমাজের জন্য গান করছি সেই সমাজের জন্যই আবার তার উন্নয়নের কথাও ভাবতে পারি। আমার মনে হয় যে এক এক সব মানুষের হয়তো এরকম মনে নাও হতে পারে, কিন্তু আমি সেই রকম শিল্পী নয় যে একদম সেই একটা ঘরের কর্নারে বসেই থাকে। না, বিদ্যজনদের নিয়ে তো একটা আলোচনা হচ্ছে, আমরা ওরা, একটা বিভাজনও তৈরি হয়েছে, এটাও নিশ্চয়ই মানে? হ্যাঁ, না, আমি বিভাজনকে বিশ্বাস করি না, আমি বিভাজনটা একদম রাজনৈতিক, আমি রাজনীতির ক্ষেত্রে মানুষকে মানুষের মধ্যে সেই রাজনীতি কখনোই আনতে চাই না যেখানে বিভাজন তৈরি করছে।